টিএসআর তৃতীয় বাহিনীর ব্যাটালিয়নের প্রতিষ্ঠা দিবসটি কেন্দ্র করে কিছুদিন পূর্ব থেকেই চলছে বিভিন্ন কর্মসূচি কচুছড়াস্থিত টিএসআর হেডকোয়ার্টারে। বিভিন্ন সামাজিক কর্মসূচির পাশাপাশি ব্যাটালিয়নের পরিবার পরিজনদের নিয়েও আয়োজন করা হয় বিভিন্ন ক্রীড়ামূলক অনুষ্ঠান। শনিবার 28তম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইজি কেডি মারাক, টিএসআর তৃতীয় বাহিনীর কমান্ড্যান্ট নারায়ণ রায়চৌধুরী, টিএসআর দ্বাদশ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সিআইএটিএস দিলীপ রায় সহ আর অনেকেই। অনুষ্ঠান শুরুর পূর্বেই শহীদ বেদিতে শহীদদের স্মৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত অতিথিগণ সহ টিএসআর এর অন্যান্য কর্মকর্তারা। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানে শুভ সূচনা করেন ডিআইজি কেডি মারাক। সাদা পায়রা আকাশে উড়িয়ে শান্তির বার্তা দেন ডিআইজি কেডি মারাক। এই দিনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যাটালিয়নে বসবাসকারী জওয়ান ও তাদের পরিবার পরিজনদের মধ্যে আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কারও তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে। প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে আয়োজন করা হয় রক্তদান শিবিরের। এই দিনের এই রক্তদান শিবিরে 35 জন জওয়ান রক্তদান করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডিআইজি এবং ব্যাটালিয়ন কমান্ড্যান্ট টিএসআর তৃতীয় বাহিনীর ঐতিহ্যের কথা তুলে ধরেন, পাশাপাশি আগামী দিনে জওয়ানদের আরও কর্তব্য পরায়ণ হওয়ার বার্তা দেন। থার্ড ব্যাটালিয়ন টিএসআর এর 28তম রেজিং ডে, এই প্রোগ্রামটা আমাদের আজকে রিয়ার হেডকোয়ার্টার কচুরাতে করা হইল। দিল্লির প্রোগ্রামটা করা হয়েছে না, কারণ দিল্লির প্রোগ্রামটা আমি যাওয়ার পরে করব। এখানে আজকে রেজিং ডেতে আমরা কিছু খেলার ছিল, ভলিবল ম্যাচ ছিল, ক্রিকেট ম্যাচ ছিল, মহিলাদের জন্য কোয়ার্টারের মহিলা বাসিন্দার জন্য মিউজিক্যাল চেয়ার ছিল, কোয়ার্টারের বাচ্চাদের জন্য বিস্কুট দৌড় ছিল, আর একটা আমরা ব্লাড ডোনেশন প্রোগ্রামও এখানে আজকে রেজিং ডে উপলক্ষে করলাম। যেমন ব্লাড ডোনেশন প্রোগ্রামের মধ্যে 35 জন স্বেচ্ছায় রক্তদান দিল। তো স্বেচ্ছায় রক্তদানের মধ্যে 2 জন মহিলাও ছিল, আমাদের একজন রাইফেলম্যানের স্ত্রী মিসেস রিমা দেব বর্মা, আরেকজন নায়কের স্ত্রী রাইফেলম্যান মলিন্দ্র দেব বর্মার স্ত্রী মিসেস রিমা দেব বর্মা, আর নায়ক সুধীর দেব বর্মার স্ত্রী সীমা দেব বর্মা। আজকে রেজিং ডে প্রোগ্রামের মধ্যে উপস্থিত ছিলেন, মুখ্য অতিথি ছিলেন শ্রী কেরি মারাক, ডিআইজি আইপিএস, ডিআইজি এপি, সিআইটি সিও, সিআইটি শ্রী দিলীপ রায়, সিও 12 শ্রী রানাদিত্য দাস, এবং এই প্রোগ্রামে ছিলেন আরও এডিশনাল এসপি ধলাই শ্রী বিনয় কিশোর দেব বর্মা। আজকে আমরা সাধারণত বছরে 2 বার রক্তদান প্রোগ্রাম করি, সেইবার আজকে রেজিং ডে উপলক্ষে একটা হয়ে গেলো, আর একটা ডিসেম্বর মাসের মধ্যে করার চেষ্টা করবো আমরা। তারপর সিভিক অ্যাকশন প্রোগ্রামও ছিল 2 দিন আগে, আমরা সাংমাপাড়া স্কুলের মধ্যে সিভিক অ্যাকশন প্রোগ্রাম বা হেলথ ক্যাম্প করেছিলাম। প্রতিষ্ঠা দিবস ও রক্তদান শিবিরকে কেন্দ্র করে তৃতীয় বাহিনীতে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।